উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তোমরা লেখাপড়া শিখে মানুষ হও, আমি তাই চাই। কিন্তু আমাদের তো কতগুলো নিয়ম মেনে চলতে হয়। এটা একটা প্রাইভেট কলেজ, এটা একটা গভর্নিং বডি রয়েছে, সবকিছু করার ক্ষমতা তো এরা আমাদের ছেড়ে দেননি। 8 মাসের বর্তমান মাইনে বাকি পড়েছে। কলেজে মাইনে না দিয়ে বিনে বসায় লেখাপড়া করবে এমন আইন তো এদেশে এখনো চালু হয়নি ললিতা। তাছাড়া কিছুদিন আগেও তো আমার অবস্থা দেখে আমি বলেছিলাম পুরো স্টুডেন্ট হিসেবে ফিসিপির জন্য একটা দরখাস্ত করতে, কিন্তু তখন তোমার বাবাকে দিয়ে কিছুতেই ফর্ম সই করিয়ে আনতে পারলে না। এককালে হয়তো তোমাদের অনেক কিছুই ছিল, বুঝি প্রেস্টিজে ঘা লেগেছে বলে তিনি ফর্মের সই করেননি। কিন্তু এসব ফলস ভ্যালিডিটির কি মানে আছে বলো? এনিওয়ে এটা একটা ইনস্টিটিউশন, একটা সলিটারি কেস নেমে ফাইট আউট করতে পারি না। এই অবস্থায় তোমাকে পরীক্ষায় বসতে দিলে আরো 1500 জনের কেস আমায় কনসিডার করতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আর এ নিয়ে আমাকে রিকোয়েস্ট করো না। ললিতা দাঁড়িয়ে যে না, মানে কি ভাবছিস? আলোটা এবার জ্বালালে কেন? ও ঘরে কিসের আওয়াজ হচ্ছে তখন থেকে? ও কিছু না মা। আলোটা কেন, কি দরকার ছিল? শুধু শুধু
শুনছো? কে যায়? আমি বাবা। খুকু এই ফিরলি? হ্যাঁ বাবা। জানিস ও ঘরের খাটখানা বোধহয় আজ চাক, সব চাক। পল্টুরা বলা বলি করছিল তাই কথাটা কানে এলো, নইলে তোর মা তো আজকাল আমায়। আলোটা নিভিয়ে দিয়ে যাস তো মা, চোখে বড় লাগছে। আর কিছু ছিল না, অথচ টাকার দরকার, ওষুধের দোকানে বাকি, ধারে আর ওষুধ দেবে না, মুদিখানা তো অনেক বাকি, ওদের স্কুলে মাইনে না দিলে নাম কেটে দেবে, সংসারের অবস্থাও তাই বাধ্য হয়ে। উঠে পড়লি যে, কিছুই তো খেলি না। ইচ্ছে করছে না মা? ইচ্ছে করছে না কি রে, ফিরবি তো সেই সন্ধ্যে, এরম ভাবে চললে শরীর টিকবে? তাছাড়া সামনের সপ্তাহে তো পরীক্ষা। বিনে বসায় লেখাপড়া করবে এমন আইন তো এদেশে এখনো চালু হয়নি। তাছাড়া কিছুদিন আগেও তো আমার অবস্থা দেখে আমি বলেছিলাম পুরো স্টুডেন্ট হিসেবে ফিসি পিছনে দরখাস্ত করতে, কিন্তু তখন তো বাবাকে দিয়ে কিছুতেই ফর্ম সই করে আনতে পারলে না। এককেন হয়তো তোমাদের অনেক কিছুই ছিল, বুঝি প্রেস্টিজে ঘা লেগেছে বলে তিনি ফর্মে সই করেননি, কিন্তু এসমস্ত ফর্ম সাইনেজি কি মানে আছে বলো? আমার ভীষণ প্রয়োজন, আপনাদের এখানে কোনো চাকরি? সামান্য কোনো কাজ, মানে যে কোনো কাজ করতে আমি শর্ট হ্যান্ড টাইপরাইটিং এগুলো তো আমি জানি না, তবে একটু সময় দিলে আমি ঠিক শিখে নিতে পারবো। দয়া করে আমাকে একটা সুযোগ দিন প্লিজ।
মিস্টার দত্তকে মিটিং আছে। হ্যালো, হুম ডু ওয়ান্ট, প্লিজ হোল্ড অন। হ্যালো, হ্যালো, ও আপনি এখন যেতে পারেন, মিস্টার ঘোষাল স্প্রে না। হ্যালো, গুড মর্নিং, বলছেন বলছে, ও আপনি মিস্টার ঘোষালকে চান? আচ্ছা দাঁড়ান, রিপাবলিক ইঞ্জিনিয়ার মিস্টার রয়। দেখুন মিস্টার লাহিয়া তখন মিটিং এ আছেন, আপনি ঠিক ওখানে বসুন। মিস্টার মজুমদার তো ছুটিতে আছেন, উনি নেক্সট উইকে জয়েন করবেন, আপনি একটু নেক্সট উইকে দয়া করে আসুন কেমন? শুনুন, শুনছেন? আপনি আপনি কি কাউকে খুঁজতে এসেছেন? না, মানে ইয়ে বলুন। আমি এসেছিলাম একটা, আপনি এদিকে আসুন। আমি এসেছিলাম একটা চাকরির জন্য, ভীষণ দরকার, আপনাকে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু বড় উপকার হয় আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন। চাকরি খুঁজতে এসে ঘুমিয়ে পড়েছিলেন? দেখুন, এখানে কিছু হবে কিনা আমি আজই বলতে পারছি না, তবে আপনি বরং পরশু দিন একবার আসুন, আমাদের সেক্রেটারির সঙ্গে আপনাকে দেখা করে দেওয়ার চেষ্টা করব। ও, কখন আসবো? 11টা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেবার মতো এখনো কিচ্ছু হয়নি। আমি যাই, আসুন। ও দেখুন, কিছু মনে করবেন না, আপনি আরেকটু স্মার্ট আর একটু ওয়েল ড্রেসড হয়ে আসবেন, বুঝলেন না? ওয়েল ড্রেসড মানে লেস ড্রেসড, এই অনেকটা আমার মতো, বিলিতি ফার্ম কিনা, তাই একটু সাজগোজের দিকে নজর না দিলে। ও আচ্ছা, নমস্কার। বসো। আর চাকরির জন্য একটি মেয়ে দেখা করতে এসেছিল, খুবই নিডি। তোমার পরিচিত? না। তবে ওর চাকরিতে তোমার কি ইন্টারেস্ট? আমার ইন্টারেস্ট? আমার একার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না, একজন অ্যাসিস্ট্যান্টের কথা অনেকদিন ধরেই বলেছিলাম। টেম্পোরারি বেসিসে নেওয়া যেতে পারে,
কিন্তু মেয়েটি কি পারবে? শিখে নেব না, মানে সুলতাদি যখন রয়েছেন তখন আমি ও তোমাকে ট্রেন আপ করে নিতে পারবে। আর তাছাড়া পিবিএক্স এর কাজ এমন কিছু কঠিন নয়। শোনো সুলতা, তুমি বরং ওকে এই স্টাফ লিস্ট, স্যালারি লিস্ট এসবগুলোর কপি করাও অ্যান্ড স্যামিলটেনিয়াসলি ট্রেন আপ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জাস্ট থ্যাংক ইউ অ্যান্ড মাইন্ড ইট নো স্যার, আমি কিন্তু ওই বেশি স্যার স্যার করাটা ঠিক পছন্দ করি না। দেখুন মিস্টার রায়চৌধুরী, আপনার উকিল বাসুবাবু আমাকে বারবার টেলিফোনে রিকোয়েস্ট করেছিলেন বলেই আমি মিস্টার সাক্সেনাকে আজ জোর করে এখানে নিয়ে এসেছি, নইলে উনি এখানে কিছুতেই আসতেন না। না 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 না, ও কথা বলছেন কেন? ভদ্রলোকের বাড়িতে ভদ্রলোক আসবেন, আর তাছাড়া একদিন আমরা দুজনে মিলেমিশে ব্যবসা করতাম, অন্তত সেই বন্ধুত্বের খাতিরেও তো। ও সমস্ত বাজে সেন্টিমেন্টাল কথা ছাড়ুন, আমার অনেক কাজ আছে। আপনার উকিলের মুখে শুনলাম যে আপনি মামলা চালাতে পারছেন না, কম্প্রোমাইজ করতে চান। কিন্তু আপনারা যা টার্মস বলছেন তাতে? টার্মস তো কিছু খারাপ নয়, ব্যবসার ব্যাপারে আমি আপনার কাছে 20,000 টাকা পেতাম, তাও আজ সুদে আসলে প্রায় 80-85 হয়ে দাঁড়িয়েছে। এতদিন হয়ে গেল আপনি এইভাবে পড়ে আছেন, হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফেভারেবল টার্মস নাও? আর এত টাকা আপনি কোনোদিনই দিতে পারবেন না, সুতরাং আপনার বাড়ি তো আমাদের হাতে এসেই যাচ্ছে, হাইকোর্টেও আপনি জিততে পারবেন না, পয়সা খেলে পুরো মামলা লড়লেও আপনি জিততে পারবেন না। ন্যাচারালি এখন আপনাদের উচিত বাড়ি ছেড়ে দিয়ে ঋণ মুক্ত হওয়া। ওর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, অন্তত আর কিছুদিন আমাদের সময় দিন, দেওঘরের জমিটা বেচার চেষ্টা করছি, যদি তাতে কিছু। ও জমি বেচে 10,000 টাকাও পাবেন না এখন, তাছাড়া ও জমি তো আপনাদের দখলে নেই শুনেছি, কারা যেন জবরদখল করে আছে। কপাল মিস্টার সাক্সেনা, কপাল, নইলে একদিন আমার পয়সাতেই আপনি। বাজে কথা ছাড়ুন, মামলা যদি চালাতে চান চালান, চালিয়ে যান, হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে যান, কিন্তু আমি সোজা কথা বলে যাচ্ছি, এ বাড়ি আমার চাই। প্লিজ মিস্টার সাক্সেনা, প্লিজ দেখুন আমাকে দেখবার কেউ নেই, আপনি আমাকে এই অবস্থাতে। আপনার অবস্থার কথা ভেবেই তো এলাম, এখন আর ঝামেলা বাড়াবেন না, বাড়িটা বরং মর্টগেজ করে দিন, আমি কিছুদিন সময় দিচ্ছি, তারপর একসময় বাড়িটা ছেড়ে দেবেন, ব্যাস আমরাও মামলাটা তুলে নিচ্ছি। তাহলে ওই কথাই রইল, আপনার উকিল বাসু সাহেবকে আমি ফোনে জানিয়ে দিচ্ছি যে আপনারা মিউচুয়ালি আলোচনা করেই বাড়িটা বন্ধক রাখছেন, কাল পরশু দলিলটা পাঠিয়ে দেবেন, আর আমরাও কাল পরশুর মধ্যেই মামলা তুলে নেব। আচ্ছা তাহলে বাড়িটা কি তাহলে সত্যি চলে যাচ্ছে? তাই তো বলে গেল ওরা। কত টাকা পেত ওরা বাবার কাছে কি জানি? তোর বাবা তো বলেন ওই সাক্সেনা লোকটা একটা ধরিবাজ, বহু লোকে সর্বনাশ করে আজ দু পয়সা করেছে। তোর বাবার সঙ্গে তো কিছুদিন আগে ও ব্যবসাও করেছিল, তা সেই ব্যবসা তো ওই নষ্ট করল, পার্টনার ছিল, যা দু পয়সা লাভ হয়েছিল সেসব মেরে নিয়ে উল্টে তোর বাবার নামে ধার দেনা দেখিয়ে দিল। তোর বাবার স্বভাব তো চিরকালই ওইরকম, সবাইকে নিজের মতো ভাবে, কি জানি কখন কি লিখে পড়ে দিয়েছে, তাই বলে এভাবে অন্যায় করে আমাদের বাড়িটা নিয়ে নেবে? কি করবো বল, তোর বাবার ওষুধপত্রই চালানো যাচ্ছে না, তার উপর আবার মামলার খরচ,
মামলাটা চালিয়ে যেতে পারলে হয়তো আমরা জিততাম, কিন্তু লোকটাকে দেখলেই আমার আপাদ মস্তক একেবারে চলে যায়। শুনেছি লোকটা পয়সাও করেছে খুব, কি জানি চারদিকে পয়সা খাইয়ে হয়তো এমন অবস্থা করত যে সর্বস্ব বেঁচে ধার দেনা করে এই নিঃস্ব হয়ে মামলাটা চালালেও শেষ পর্যন্ত হয়তো আমরা হারতাম। হারার পালাই আমাদের শুরু হয়েছে মা, কাউকে তো কিচ্ছু বলার নেই। সবই হলো, কিন্তু তোর পড়াশোনাটা এভাবে বন্ধ করতে হলো ভাবতে এত খারাপ লাগছে। তাতে কি হয়েছে মা, কোন রকমে পল্টু আর বুলার পড়াশোনাটা যদি চালানো যায়, আর বাবার ট্রিটমেন্টটাও যদি। একটা কথা বলবো, তোমার জন্যই আজ আমার এই চাকরি, আমার ভীষণ ইচ্ছে প্রথম মাসের মাইনে দিয়ে। তা হয় না, তা হতেই পারে না। প্রথম মাসের মাইনে পেছোটা কি হয়েছে? আমি বড়, আমি আজ তোমায় খাওয়াবো, চল। কোথায়? তুমি জিজ্ঞেস করছিলে না এত জায়গা থাকতে কেন এখানে আসি? কেন যে আসি নিজেই কি জানি, আসতে হয় তাই আসি। ও কলকাতার নাম করা একজন মাতাল, বিরাট বড় লোকের বাড়ির ছেলে, তালতলা মিত্তিদের বাড়ির। এমনিতে ভীষণ ভালো, জানো, জিনিয়াস, চার চারটে ল্যাঙ্গুয়েজ জানে, তারপর ইকোনমিক্স এমএ, অথচ কেজি ও ফার্স্ট স্টেশন গড নোস। কে কে একদিন বলছিল, লেডিজ এন্ড জেন্টলম্যান, নাও দ্য এক্সক্লুসিভ অ্যাট্রাকশন অফ স্নো ফক্স, মিস্টার কে কে। সুরাপান নেশা হয় না তাই সাপের ছোবল ধরেছি, প্রসাদ খেতে গিয়ে আমি ঠাকুর খেয়ে ফেলেছি। সুরাপান নেশা হয় না তাই সাপের ছোবল ধরেছি, প্রসাদ খেতে গিয়ে আমি ঠাকুর খেয়ে ফেলেছি। ভগবান তুমি চুপ কেন, কিছু বলো। সুরা পানে নেশা হয় না, এদিকে একটি মাত্র সোনার ডিম পারত যে হাসনীতি, একটি মাত্র সোনার ডিম পারত যে হাসনীতি, লোভটা ক্রমেই আগুন হয়ে জ্বালিয়ে দিল প্রীতি, সব কটা ডিম হাতাই ভেবে পেটটা হাসির চিরেছি, যখন হাসু গেল ডিম গেল কপাল চাপড়ে মরেছি। প্রসাদ খেতে গিয়ে আমি ঠাকুর খেয়ে ফেলেছি, সুরা পানে নেশা হয় না। তা হোক,
রামায়ণে পড়েছিলাম হনুমানের লম্প, লঙ্কা কাণ্ডের ব্যাপার আর কি, বুঝলেন না? রামায়ণে পড়েছিলাম হনুমানের লম্ফ, তেমনি আমি চাই লাগাতে তরহরি কম্প। লেজটা না থাক নিজের কাছায়, নিজেই আগুন জ্বেলেছি, দেখো নিজেরই নাক কেটে কেমন পরের যাত্রা ভেঙেছি। প্রসাদ খেতে গিয়ে আমি ঠাকুরকে ফেলেছি, সুরা পানে নেশা হয় না তাই সাপের ছোবল ধরেছি। প্রসাদ খেতে গিয়ে আমি ঠাকুরকে ফেলেছি, সুরা পানে নেশা হয় না। হাততালিটা না পেলে কেমন সব ফাঁকা ফাঁকা লাগে, গান পছন্দ হয়নি মনে হচ্ছে। থামো তো, অনেক হচ্ছে, এসো আলাপ করি দে। ইনি হচ্ছেন মিস ললিতা চৌধুরী। আচ্ছা, নমস্কার। নমস্কার। আর ইনি হি সাইনেস কৃষ্ণেন্দু কারলেকার, সংক্ষেপে কে কে। খুব সুন্দর গান শুনলাম আপনি। থ্যাংক ইউ। থাক, আর বেশি প্রশংসায় কাজ নেই, এমনিতেই তো মাটিতে পা পড়ে না, বেশি বললে আমার উড়ব। ঠিক হবে, এক্সকিউজ মি, আসছি। কি মিস চৌধুরী, আমাদের স্নোফক্স কিরকম লাগলো? ভালো, বেশ ভালোই তো। এরকম করে বলছেন কেন? না মানে আসলে আমি ঠিক এসবে অভ্যস্ত নই তো। আসা যাওয়া করুন, সব আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আপনাদের মতো রত্ন স্নোফক্স দরকার। ওভাবে বলছো কেন, তোমার প্রয়োজনে? নিজের প্রয়োজনটা নিজের মুখে নাই বা বললাম সুলতা, নাই চলে। বোর্ড অফ ডাইরেক্টার্স ইন্ডিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে চায় মিস্টার রায়, গো থ্রু দি ফাইল। আর এই জন্যই এবার উলস অ্যান্ড বুলস খুব ঘটা করে অ্যানিভার্সারি করতে চাইছে। গত তিন বছরের প্রফিটের কিছু সাদা টাকা ড্রেন করতে হবে, আর সেই সঙ্গে ব্ল্যাক মানিও কিছু অ্যাডজাস্ট করার মতলব। কিন্তু কোম্পানি তুলে দেওয়ার কারণটা কি দেখাবে? কেন দেখাবো, কি অসুবিধা আছে? বড় বড় ইন্ডাস্ট্রিজ ডে বাই ডে ন্যাশনালাইজড হচ্ছে, লেবার ট্রাবল বাড়ছে, র মেটেরিয়াল শর্টেজ, ইম্পোর্ট বন্ধ, কারণগুলো চট করে তো ফেলে দেওয়া যায় না। আমি কিন্তু মিস্টার ঘোষালকে একটা ব্যাপারে কথা দিয়েছিলাম। কি ব্যাপারে? অফিসের অ্যানিভার্সারি ফাংশনে তুই নাচবি। ওরে বাবা, পাগল নাকি? কেন, এতে পাগলার কি হলো? বিদেশ থেকে লোকজন সব আসবে, তাদের সামনে তোর ইজিপশিয়ান ডান্স খুব অ্যাপ্রিসিয়েটেড হবে রে। তাছাড়া একটা মোটা টাকা পাবি, হাত ছাড়া করবি কেন?
থামবে, তোর হাত তালিটা থামবে। সুলতাদি, আমাদের অফিসটা তাহলে সত্যি বন্ধ হয়ে গেল, এখন কি হবে? কি আর হবে, সারা জীবনে তো এই চলছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। কটা বছর নিশ্চিন্ত ছিলাম, এই যা জোর খাব, জোর খাব, সুখ বলে সেই পাখিটা কাল মারা গিয়েছে, সুখ বলে সেই পাখিটা কাল মারা গিয়েছে। তাই আকাশ জুড়ে হাজার হাজার চিল উড়েছে, জোর খবর, জোর খবর। গেছে প্রেম ঘাতকের ছুরিতে, বোন বলে ফুলটা যে মরে গেছে কুড়িতে, খুন হয়ে গেছে প্রেম ঘাতকের ছুরিতে, বোন বলে ফুলটা যে মরে গেছে কুড়িতে। নেই ভাত নেই চাল, তবু রানীর বিয়েতে কাল, পাঁচটি হাজার টাকা বাজিতেই পুড়েছে, জোর খবর, জোর খবর। ইশকে সুমিতারা চিরকালই মরে যে, লাশটাকে নিয়ে গেছে মরা কাটা ঘরে যে, বাঁচাতে যে সংসার সব কিছু গেছে তার, রাত ভোর শহরের পথে পথে ঘুরেছে, জোর খবর, জোর খবর। শান্তির কথা থাকে কাগজের খবরে, জীবনের শান্তিটা মাটি চাপা কবরে, পাপ আর পুণ্য সব মিলে শূন্য, কপালে যে ভাগ্যটা শূন্যই জুড়েছে,
বলে সেই পাখিটা কাল মারা গিয়েছে তাই আকাশ জুড়ে হাজার হাজার চিল উড়েছে জোর খবর জোর খবর আমাদের কোম্পানিটা আজকে ক্লোজ ডাউন করেছে ওটা আমার কাছে খুব পুরনো খবর স্যার এটা তো ভেঙে পড়ার কি আছে তোমাদের লন্ডন অফিসে তো মিস্টার ঘোষাল যাচ্ছেন তিনি তো তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে চান চলে যেতে পারলে যেতাম তবে এভাবে পালিয়ে নয় কেন পারি না তা তুমি জানো সব জেনে শুনো তুমি এনিওয়ে আমি ঠিক কথাটা ওভাবে বলতে চাইনি আমি তোমাদের পৌঁছে দিয়ে আসি আমার আধ ঘন্টা অফ আছে কোথায় নামাবো আপনাকে মিস চৌধুরী না মানে আমি একটু সুলতাদের ওখানে বসি তারপরে যাবো তার মানে আড্ডা বেশ জমিয়ে আপনি আসুন না আম ভেরি সরি আজকে তো সময় নেই পরে একদিন বসা যাবে আর বাই দ্য ওয়ে তার চেয়ে বরং আপনার কাছে সন্ধ্যেবেলা স্লো ফক্স চলে আসুন না মিস ম্যারি আর ক্যাবারে ডান্স আছে অ্যান্ড আই থিঙ্ক ইউ লাইক ইট কি সুলতা বলো কিছু হুম কি হলো Ladies and gentlemen, as you all know, Calcutta never enjoys a snowfall, but it enjoys the scintillating program of Snow Fox every evening. And to add to that grace, we now present to you the fabulous Sonorita, the one and only cabaret queen, Maria. উর্বশী নিরুদ্দেশ কেন হঠাৎ মনে কথা ওরা আমাদের বলবে ওকে আটকে রেখে আমাদের হিংসা করছে আর তো মিউজিক কন্টিনিউ করা যাচ্ছে না আপনি আবার গাইবেন খেপেছেন এই অবস্থায় আমি সন্ধ্যের থেকে গান করছি আর তাছাড়া ওরা মারিয়ার ক্যাবারে ডান্স দেখবে বলে টিকিট কেটে এসেছে সেখানে নাচের বদলে গান ওদের সামনে এখন প্রাইম মিনিস্টারশিপ ছেড়ে দিল ওরা নেবে না দেন একটা অ্যানাউন্স করো কিন্তু কি অ্যানাউন্স করবো যা সত্যি তাই বলবেন বলবেন চিড়িয়া আবর গাই Ladies and gentlemen, the Snow Fox Authority regrets to announce that Maurya...
লিসন ললিতা, তুমি ললিতাকে চেনো তো? ওকে গিয়ে বলবে যে কি বলবে? অলরাইট, ওকে বলবে যে লেডিস মেকআপ রুমে আমি বলছেন ওয়েট করছি। হ্যাঁ, দিস ইজ ভেরি সিরিয়াস এন্ড ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যাও, বলবে যে আমি ডাকছি। রাইট রাইট। নাচ দেখার জন্য রাজি এখানে ভিড় করেছে, সিনাজ আমার পক্ষে নাচা অসম্ভব। আর আপনি বা কি করে বলছেন? রাতের পৃথিবীতে যখন জ্যোৎস্না নামে তখন অত কিছু হিসেব মিলে দেখা যায় না। মিস চৌধুরী, গিভ দেম সামথিং, সামথিং ইউ নো বেস্ট, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। অ্যাট লিস্ট ডু ইট ফর মি। Ladies and gentlemen, Slow Fox feels proud presenting before you only for tonight our major and exclusive dance by Miss Lolita Chowdhury. Miss Lolita Chowdhury. Mentioned the company. Yes, sir.
আমি জানতাম ইউল বি এবল টু ডু ইট অ্যান্ড ডু ইট লাইক দিস কাম অন টেক ইট টেক ইট হিয়ারস কামিং কংগ্রাচুলেশনস মিস চৌধুরী স্নো ফক্স এ সাদর অভিনন্দন গ্রহণ করুন হাজার টাকা আছে দিস ইজ আওয়ার হাম্বল অফারিং ফর ইউর গ্রেটেস্ট শো শুধু গ্রেটেস্ট নয় এরকম পারফরমেন্স ভাবাই যায় না রাইট 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 আচ্ছা গুড নাইট গুড নাইট ও সরি আপনার লিফটের দরকার আছে তাহলে আমাদের গাড়িটা আমি আজকে ওকে পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা সালাম সালাম তাহলে চলুন যাওয়া যাক ও সরি আপনার ড্রিঙ্কটা পড়ে আছে ওটা থাক একেবারে চলে না বুঝি ভেরি গুড টাকাটা আচ্ছা আমি একজন এত বড় আর্টিস্টকে ইন্ট্রোডিউস করে দিলাম তাতে এতগুলো গোলাপের মধ্যে অন্তত একটা গোলাপ আমার পাওনা হওয়া উচিত কি বলো সুলতা হ্যাঁ নিশ্চয়ই এগুলো আমাদের বাড়িতে ঠিক মানাবে না আপনি সব রাখুন কাটা শুদ্ধ এই না বাবার ওষুধের দাম যা বাকি আছে দিয়ে দিও পট্টগুলা স্কুলের মাইনি ওদের জামা কাপড় ও হ্যাঁ তোমারও তো বাড়িতে পড়া শাড়িগুলো সব ছিঁড়ে গেছে নামা কিনে নি আচ্ছা থাক আমি নিয়ে আসবো মাস শেষ হয়নি এতগুলো টাকা তুই পেলি কোথেকে হ্যাঁ ইয়ে মানে অফিস অফিস থেকে বোনাস দিয়েছে অনেকদিন থেকে দেবে দেবে করছিল তো কাল দিয়ে দিয়েছে মেয়ের রোজগারে সংসার চলছে খুকু আমাদের জন্য কত পরিশ্রম করে ভগবান ওসব কথা থাক ছেলে বড় হলে সেই তো সংসার চালাতো খুকু তো ছেলের কর্তব্যই করছে তোমার বাড়িতে অসুখ কোনো কি বলছো তার বলিস তো বাড়ি চলে যাবো না পৃথিবীটা বন বন ঘুরছে আমরা ঘুরছি না পৃথিবীটা বন বন ঘুরছে মনটা তো মরে গেছে মুখটাই শুধু কথা বলছে বলছে বলছে
আমরা ঘুরছি না পৃথিবীটা বন বন ঘুরছে কাগজ পথে কুড়িয়ে কারো দিন যায় কোনো মতে পুড়িয়ে ময়লা কাগজ পথে কুড়িয়ে কারো দিন যায় কোনো মতে পুড়িয়ে নোটের কাগজ কেউ পুড়িয়ে ক্যাডিলাকে চলে ধুলো উড়িয়ে কারো জীবনটা জেল্লায় ধাঁধানো সোনা দিয়ে দাঁতটাও বাঁধানো আর গয়নার সোনা বেচে কারো দিন কোনো মতে চলছে 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 আমরা ঘুরছি না পৃথিবীটা বন বন ঘুরছে আমরা ঘুরছি না পৃথিবীটা বন বন ঘুরছে কারো প্রেম মুকুলেই ঝরে যায় আবার তাজমহল কেউ গড়ে যায় কারো প্রেম মুকুলেই ঝরে যায় আবার তাজমহল কেউ গড়ে যায় হাসি মুখে শব্দ না চুকিয়ে কারো প্রেম কাঁদে শুধু লুকিয়ে প্রিয়র ছবিটা শুধু দেখে যে সুখী হয় আড়ালে থেকে যে নিজেকে আহুতি দিয়ে কেউ শুধু ধূপ হয়ে জ্বলছে 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 আমরা ঘুরছি না পৃথিবীটা বন বন ঘুরছে মনটা তো মরে গেছে মুখটাই শুধু কথা বলছে 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 আমরা ঘুরছি না পৃথিবীটা বন বন ঘুরছে 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 পাঁচি বাচ্চার ছেলে চুরি করতে শিখেছিস চোর হলি শেষ করে কত কষ্টে এই কথা তাকে আমি জোগাড় করে রেখেছিলাম আর তুই কিনা কি আরম্ভ করেছিস এত সব দেখেও চুপ করে থাকবি একটি কথার উত্তর পর্যন্ত নেই কেন আজ দু মাস হয়ে গেল একটি পয়সা ছোঁবার নাম পর্যন্ত করছিস না চলবে কি করে এতগুলো মুখে আমি তুলে দেবো কি আহ মা তুমি থামবি একটু থামাথামি কি আছে কিসের অফিস যে দু মাস মাইনে দেয় না এদিকে কাজের তো কামাই নেই রোজ স্বচ্ছা বলে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাও চুপ করো তো মা চুপ করো টাকা চাইলেই সব আসল মূর্তি বেরিয়ে পড়ে টাকার দরকার যেন একা আমার আমাকে তোমরা সব উদ্ধার করছো দে তোর অফিসের ঠিকানা আমি নিজে যাবো সেখানে নমস্কার নমস্কার আসুন কেমন আছেন আছি বলো কি খবর খবর আর কি বলবো বলতে সংকোচ হচ্ছে অথচ না বললেও সাক্সেনা দেরি করতে রাজি নয় বাড়ির দলিলটাও তার কাছে বাধা এবারও দখল নেবেই কিছু একটা উপায় হয় না উপায় বলতে একটা কেস ফাইল করা তাতে অবশ্য কিছুদিন সময় পাওয়া যাবে কিন্তু সেটা তো অনেক খরচের ব্যাপার অথচ ওদের তো টাকার অভাব নেই হাইকোর্ট কেন দরকার হলে ওরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে পারে তার চেয়ে আমি বরং আরো মাস দুইকে সময় চেয়ে নিই এর মধ্যে আপনারা যদি বুঝেছি সব বুঝেছি মাথা গোজবার ঠাইটুকু পর্যন্ত যার সব আজকের দিনে সোজা পথ ধরে চলা অসম্ভব অনেস্টলি কিছু করতে চাও পারবে না ধাক্কা খেয়ে ফিরে আসতে হবে মানুষগুলোর দিকে চেয়ে দেখো না দেখলেই বুঝতে পারবে এক একটা মুখ সমস্যা সংগ্রামের এক একটা ইতিহাস
আমার দিকে চেয়ে দেখো, স্লাগল তো কম করেনি। ছোটবেলা থেকে গান বাজনা ভালোবাসতাম, স্বপ্ন দেখতাম ভালো ক্লাসিক্যাল সিঙ্গার হব। বাধ্য হয়ে ক্যাবারে সিঙ্গার হয়ে বসে রইলাম। কেন, এখানে তো সে গানই করছে। গানকেও যখন নিয়ম কানুনের মধ্যে বেঁধে ফেলা হয় সুলতা, তখন সে গান থাকে না, হয়ে ওঠে আর্তনাদ। সেই আর্তনাদ শোনার জন্য স্নোফক্সেরও যে এত ভিড়। তাও তো শুধু গান নিয়ে থাকতে পারলে ভালো হতো, কিন্তু ওই কিন্তুটা কি আমি জানি, আরেও জানি তুমি কি। তোমাকে স্নোফক্সের অনেকগুলো গান গেয়ে তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, তখনও ঠিক এইরকম। বয়সটা বাড়ছে না কমছে? কতদিনের পর তো? ৬ বছর ৭ মাস। আচ্ছা, কতদিন এভাবে চলতে হয় বলতো? আর কতদিন বল। তোমার ছেলে কোথায়? আজ ওর বন্ধুর জন্মদিন, পাড়াতে জন্মদিনের পার্টিতে গেছে। রাত হলো, বাচ্চাদের পার্টিতে এত রাত? ওরাই পৌঁছতে যাবে বলেছে। দেখো তোমার ছেলে এলো বলে। তুমি আয় ভেতরে। আরে আসুন আসুন আসুন, বসুন। কিরে কখন বেরিয়েছিস, কিছু খাবি? না কিছু খাবো না সুরেখা দিদি। একি তুমি বসো। তারপর কেমন আছেন বলুন? ভালো। আপনি? আমি থাকা না থাকার একেবারে উড়ছে। তো বাবা কেমন আছেন? ওই একই রকম। মামনি মামনি আজ না। আমি উঠে মিস্টার উঠে যাবেন নাকি? আপনাদের অফিসটা উঠে গিয়ে সত্যি আপনাদের খুব বিপদে ফেলেছে দেখছি। আপনি আমাকে এদিকে কোথায় নামিয়ে দিন। কেন, এখানে নামবেন কেন? চলুন আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। না মানে বুঝতে পারছি আপনার অস্থির হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু এইভাবে তো প্রবলেম সলভ হবে না। তার চেয়ে শুনুন, আমি আপনাকে একটা কাজের অফার দিতে পারি। কাজ? কাজ কি? কাজ আবার নাচতে হবে? নাচবেন কেন, নাচাতেও তো পারেন। মানে ঠিক বুঝলাম না। দেখুন কাজটা ঠিক এক কথায় বোঝানো খুব মুশকিল। আপনি কি ঠাট্টা করছেন? আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? দেখুন চাকরির জন্য সুলতাদের সঙ্গে একদিন আপনাদের স্নোফক্সে গিয়েছিলাম ঠিকই,
বাদ দুই একদিন নেচেওছি কিন্তু আপনি আমাকে ভুল বুঝছেন আমি আপনাকে যে কাজ বলবো তার মধ্যে মিস্ট্রি থাকতে পারে অ্যাডভেঞ্চার থাকতে পারে কিন্তু ডিসঅনেস্টি নেই মাসে কত টাকা স্যালারি হলে পরে আপনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন দয়া করে একটু বলবেন অত হেসিটেট করছেন কেন চারিদিকের হাওয়া দেখছেন না বিষাক্ত আমার মতো নীলকণ্ঠ হাওয়া ছাড়া কোনো উপায় নেই তাছাড়া এই উদাসীন সমাজ আপনাকে কি দিয়েছে কি দিতে পেরেছে সামনের দিকে তাকিয়ে দেখুন একেবারে নিশ্চিন্ত ভবিষ্যৎ শুধু একটা মুখোশ পরে নেওয়া ব্যাস তারপরে একেবারে নতুন ললিতা চৌধুরীর জন্ম টস টস আঙুরেরই রস ঠোঁটে মেখে নাও তো ফেলা ছিপে মা চোটে যদি ধরে তুলে নাও টস 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 আঙুরেরই রস ঠোঁটে মেখে নাও তো ফেলা ছিপে মা চোটে যদি ধরে তুলে নাও মজা লুটে নিয়ে গোছা গোছা হিরে বটুয়ায় পুরে এসো তুমি ফিরে সুখের ফোয়ারা এখানেই ছোটে ফুলে মৌমাছি এখানেই ঝোটে ফুলে আদর হয় তাড়া তাড়া নোটে সব লুটে ফুটে না পাবে যা যা চাও টস 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 আঙুরেরই রস ঠোঁটে মেখে নাও তো ফেলা ছিপে মা চোটে যদি ধরে তুলে নাও খেলা ভুখা মরে যাবে নিচে হবে সাজ একটু না হয় বাঁকা চোখে দেখে রঙিন মুখোশে মুখটাকে ঢেকে টাকার টোপর পায়েতেই দেখে দুনিয়াটা দেখে না সব ভাবি যা যা চা টস 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 আঙুরেরই রস ঠোঁটে মেখে নাও তো ফেলা ছিপে মা চোটে যদি ধরে তুলে নাও বসুন মিস্টার আগরওয়াল স্কুল কলেজের অভ্যেস নাকি যে গুরু ঠাকুর দেখলে দাঁড়াতে হবে Any drinks? No, thanks. Drink করলে আমি আবার ক্লাসিক্যাল গিয়ে ফেলতে পারি তারপর আপনার হেলথ ডিপার্টমেন্টের খবর কি আই মিন প্রেশার সুগার বাজেট পাড়ার পর
সবই বেড়ে গেছে। স্বাভাবিক, তার সঙ্গে লোক ব্যাংশ। আহা, মনিকা একা, কাম অন জয়েন আস। মেয়েরা একা বসে থাকতে দেখলে আমার আবার কিরকম মনে হয় যে বিরহের ভূতে। এবং সমস্ত ব্যাপারে হিরো। আর ইনি মিস মনিকা মিত্র, আমাদের এই স্নোফক্স ক্যাবারেতে এ টু জেড যত রকমের সুন্দরী আছেন, তাদের মধ্যে উনি তিলোত্তমা। ওয়েল ম্যাডাম, কি খাবেন বলুন? উইস্কি, ব্র্যান্ডি, জিন? মানে আমি মিস্টার আগরওয়াল, আমার ছোট্ট একটা কাজ আছে, আমি সেরে আসছি। কিছু খান, অ্যাট লিস্ট ফর মাই সেক। না মানে প্লিজ। এই যে শুনুন, বিরয়ের ভূত ভূত বলে ওই নিরীহ মেয়েগুলোর আর কত সর্বনাশ করবেন? মিস্টার গো, আপনার মদ খাওয়া শেষ হয়েছে? আপনি যে আরম্ভ করেছেন তাতে আমার সব নেশা কেটে যাচ্ছে। আপনার বক্তব্যটা কি? নিরীহ মেয়েগুলোকে নিয়ে খেলা করার অধিকার আপনাকে কে দিয়েছে? নিজের অধিকার ছিনিয়ে নিতে জানতে হবে। ये ললিতা ম্যাম সাহেব কে লিয়ে আর ये মিস্টার আগরওয়াল কে লিয়ে, সমঝে? জি স্যার। চলো। এত করে বলছি যে একটা সানডে আমার বাগান বাড়িতে চলো। কি যে বলেন কেন? না মিস্টার আগরওয়াল, আমি ভাবছি মিস্টার জুনেজার কথা। উনিও বলেছিলেন ওর বাগার বাড়িতে একদিন আমাকে যেতে। এখন ওর সঙ্গে না গিয়ে আমি যদি আপনার সঙ্গে যাই তাহলে? কি বললে? Am I a person to be compared with your Juneja? আরে না না, আপনার সাথে কম্পেয়ার করবো কেন? তবে সেদিন মিস্টার জুনেজা বলছিলেন ওর কথা, আই মিন ওর ব্যবসার কথা। উনি বলছিলেন উনি নাকি বছরে 1.5 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দেন। কত বলেছে? 1.5 লক্ষ টাকা? কিন্তু ড্যাম গুড ল্যাড, 30,000 টাকা দেয় কিন্তু সন্দেহ। তো কি যে বলেন আপনি, নেশা করলে না আপনার মাথার একদম ঠিক থাকে না। উল্টো মিস্টার জুনেদাই সেদিন বলছিলেন আপনার খালি যত সব বড় বড় কথা। বছরে আপনি নাকি 10,000 টাকা বেশি ট্যাক্সি দেন না। 10,000 ট্যাক্স দেয় আমার কোম্পানির ম্যানেজার গুলো। গত বছরে 3 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছি। তো সেটা ট্রু অ্যাকাউন্ট নয়, তাই বুঝি? হ্যাঁ, আর তাও তো 2 নম্বর অ্যাকাউন্টে কত তোমাকে বলেনি। আপনারা সবাই সময় সুযোগ বুঝে এক একটা কোম্পানিতে তালা ঝুলিয়ে দেন, তাই না?
আগরওয়াল তো তোমায় বেশ ভালোভাবে ব্রেন ওয়াশ করেছে দেখতে পাচ্ছি। বাট ফর ইউর ইনফরমেশন আমিও তোমায় কিছু গোপন খবর দিতে পারি। সেটা কি মিস্টার আগরওয়াল সম্পর্কে? ইয়েস, ওদের পয়সা কিসে জানো? সিটি ব্যাংক ফেল করিয়ে সমস্ত টাকাগুলো ভাইয়ারা মিলে পকেটস্থ করেছে। পারমিট ব্ল্যাক আরো লালবাজারে ফোন করলে জানতে পারবে কতগুলো কেস ওর নামে এখনো চলছে। এনিওয়ে, আমি পরনিন্দা পছন্দ করি না। লেট দ্য ডগস বার্ক, আই এম এ স্ট্রেট ম্যান, আমার কোনো ডার্ক চ্যাপ্টার নেই। Sweet little chicken, you can trust me more than your other one. Ye mani Mr. Juneja, ami shunechi. Bolo bol, apni naki ekta police case hasab korechen, ekta murder case? Na ye mane Mr. Agarwal bolchilen ar ki? Na 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 na, ota আমার এগেনস্টে একটা সাজানো ব্যাপার, মানে ব্যাপার কি জানো, আমার রিলেটিভরা না, মানে মনিকা, আমি তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলছি, মানে আমি তো তোমার কাছে কোনোদিন মিথ্যে বলিনি। মানে কি মিস্টার জুনিজা, আপনার তো ড্রিঙ্কই শেষ হয়ে গেছে, প্লিজ আমি এনে দিই। থ্যাংক ইউ মনিকা, থ্যাংক ইউ। May I come in, sir? Yes, yes. Do come in, please. Come on, take your seat. তা তো কেমন আছেন বলুন? আমাকে তো ভালো থাকতেই হয়। এই নিন মিস্টার জুনিজা, আপনার কথা মতো 5,000 টাকা পাঠিয়েছে। 5,000? কিন্তু 5,000 তো আমার ডিমান্ড নয়, আমি 10 চেয়েছিলাম। না মানে আমাদের বিজনেস অসম্ভব ডাল যাচ্ছে, এই তো বলবেন, সেম ওল্ড স্টোরি। কিন্তু আমার এই সাক্ষীটি কি বলে শুনবেন নাকি? আমি শুনেছি, বলো বল, আপনি নাকি একটা পুলিশ কেস হাসাব করেছেন, একটা মার্ডার কেস? আপনি জুনেজার সেক্রেটারি, তাই আপনার কাছে আমি কিছুই গোপন করছি না। হাতে প্রমাণ ছাড়া কৃষ্ণেন্দু কারলেকার কোনো খেলাই খেলতে নামে না মিস্টার দত্ত। এই নিন আপনার ব্যালেন্স টাকা। থ্যাংক ইউ। এটা যে আলাদা করে টেপ করে রাখেননি, আর পরে যে আবার ব্ল্যাকমেইল করবেন না, কি করে বুঝবো? আমার রেকর্ড তো সে কথা বলে না মিস্টার দত্ত। বলে? আমার রেকর্ড বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওই যে কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুত। মানুষকে একটু একটু বিশ্বাস করতে শিখুন না, উন্নতি হবে। উঠলেন? একটু চা খাবেন না? নো থ্যাংক। আপনি কি আমাদের ব্ল্যাকমেইল করছেন মিস্টার কারলেকার? না, আপনাদের তীর্থে যাওয়ার ব্যবস্থা করছি মিস্টার তেওয়ারি, মাত্র 10,000 টাকায়। মিস্টার আগরওয়ালকে আপনি চেনেন না, এর বদলা উনি নেবেনই। মিস্টার তেওয়ারি, বাংলাদেশের রূপকথার গল্প বোধহয় আপনার জানা নেই, না থাকাই সম্ভব। সেখানে শয়তান আর রাক্ষসদের প্রাণগুলো একটা কৌটোর মধ্যে বন্ধ থাকতো, বুঝলেন তো? এখন তো যুগ বদলেছে, এখন আর
শয়তানদের জানগুলো কবুতরের মধ্যে বন্ধ থাকে না, থাকে এটার মধ্যে। ওয়াটারগেটের মামলায় মিস্টার নিক্সনই কিছু করতে পারলেন না, তা আপনি কি মনে করেন যে আপনার মালিক মিস্টার আগরওয়াল আমেরিকান প্রেসিডেন্টের চাইতেও বেশি ক্ষমতাবান? এটা স্লাইটলি বাড়াবাড়ি হচ্ছে না? নিন, টাকাটা গুনে নিন। আপনাকে আমি বিশ্বাস করি মিস্টার তেওয়ারি। তবে মিস্টার আগরওয়ালকে কি বলবো? এটা দিয়ে দেবেন আর বলবেন রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট আর খেতে হবে না, ঘুম এমনিই আসবে। থ্যাংক ইউ। আর কত ছোট করবেন আমাকে, আর কত অপমান করবেন? এক একটা মাথা লম্পট দুশ্চরিত্র, এদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সাপ নিয়ে ফেলতে ভয় পাচ্ছ বেদিনে? ওদের বীজ দাঁত গুলো যে আমার হাতে, এটা ভুলে যাচ্ছ কেন? আপনি ওই লোকটার ফাঁদে পড়েছেন? কে, কার কথা বলছেন? ওই কে কে? একটা ব্ল্যাকমেলার, ভদ্র চেহারা সুন্দর গানের গলা নিয়ে ও একটা ক্রুপ। আচ্ছা, কেন আসেন এখানে? এটা আপনার মতো মেয়ের জায়গা? এটা একটা নরক, সেটা তো আপনাকে দেখলেই বোঝা যায়। আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। কিসের জন্য আসেন এখানে? টাকা? শিকই ফিরত, আমি একটা মাতালকে দেব না নিশ্চয়ই। সে কি জয় না সে হার? সময় জবাব দেবে তা। সে কলঙ্ক না সে অহংকার?
সময় জবাব দেবে তা। শেষ দিনে করো প্রশ্ন ভরা চোখ দুটো, আমার এ চোখে তুলে ধরো শুধু একবার, শুধু শেষবার, এ চোখ জবাব দেবে তা। ছেলেবেলা থেকে আমি যেভাবে মানুষ তাতে আমার চরিত্রে অনেক অসঙ্গতি হয়তো রয়ে গেছে, কিন্তু একটা কথা আপনি বিশ্বাস করবেন, স্নেহ ভালোবাসা কারো কাছ থেকে পাইনি। আর শাসন, টাকা, টাকার অভিশাপ, চারদিকে সব সাজানো, এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, অথচ সত্যিকারের কিছু করার নেই। কিছু করার চেষ্টা করেছিলেন কখনো সত্যিকারের কিছু? না, কিন্তু এখনো কিছু করা যেতে পারে, তাই না? নিশ্চয়ই। আপনি কিছু একটা সাজেস্ট করুন না। ভেবে বলব। এবার আমার একটা অনুরোধ রাখবেন। আবার রিকোয়েস্ট? গাড়িতে টিপ দিতে চাইলেন, সেটা তো হলো, আবার কি? ওই কেকের সঙ্গে আপনি ছাড়ুন, হি ইজ নট এ স্ট্রেট ম্যান। জীবনের অনেক কিছু হারিয়ে, অনেক কিছু না পেয়ে আমি আপনাকে পেয়েছি, তাই বলছিলাম আপনাকে ওখানে মানায় না, মানায় না, মানাতো না কখনো। কোথায়? ওই স্নোফক্সে। আপনাকে তো ওখানে মানায় না, মানায়? ভারী সুন্দর লাগছে, ভাই বোনদের জন্য জামা কাপড় কিনে বাড়ি ফিরছেন, বেশ সুস্থ স্বাভাবিক। অনেক ধন্যবাদ, গুড নাইট। গুড নাইট। পল্টু বুলা, এই দেখ তোদের জন্য আমি কি এনেছি। এটা তো এভাবে কতজনের মুখ বন্ধ করবে তুমি? সবাই বাড়ি বয়ে এসে বলছে, কতদিন অবিশ্বাস করবো তাদের, আত্মীয় স্বজন পর্যন্ত। নিখিল, সেদিন তোমাকে কি একটা হোটেলে এই রোগটার সঙ্গে দেখেছি, কি পেয়েছো তুমি? এই তোমার চাকরি, চাকরির নমুনা এই, টাকা দিয়ে জামা কাপড় দিয়ে তুমি সবাই মুখ বন্ধ করবে ভেবেছ? চুপ করো মা, চুপ করো। কেন, কেন চুপ করবো? তাই বলা নেই, কহ নেই, যখন তখন টাকা এনে দেওয়া, পারলি, পারলি এত বড় বংশের মেয়ে হয়ে, ছি, এভাবে রোজগার করছিস খুলে বললি না কেন? গলায় দড়ি দিয়ে মরতাম সব, ওকেও তোর এই পাপের রোজগারের পয়সায় কেনা ওষুধগুলো গেলাতাম না রোজ রোজ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইয়ের কাছে এত অপমান। তোমাদের আত্মীয় স্বজন, পাড়া পড়শি, নিখিলেশ কোথায় ছিল তারা, কোথায় ছিল তারা মা? বাজার বন্ধ, বাবার ওষুধ বন্ধ, পল্টুবেলা স্কুল বন্ধ, কই তখন তো কেউ এক নয়া পয়সাও সাহায্য করতে আসেনি মা? আজ তারা আসছে উপদেশ দিতে, না উপদেশ, ঘেন্না করে তোমাদের এই সমাজকে।
তাদের শুকনো উপদেশকে আমি ঘৃণা করি মা, আমি ঘৃণা করি মা, আমি ঘৃণা করি। হ্যাঁ, কদিন থেকে রমা বাড়ি ফিরছে না। ও দিদি, ছোট ভাইকে নিয়ে আপনার সঙ্গে দেখা করবার জন্যে বাইরে অপেক্ষা করছেন। আমি আপনার কাছে এসেছি। রমা কদিন থেকে এরকম আরম্ভ করেছে, খাওয়ার ঠিক নেই, ফেরার ঠিক নেই, জিজ্ঞেস করলে কোনো কথাই বলে না। আমি একা, ছেলেটাকে নিয়ে খুবই বিপদে পড়েছি। কবে বেরিয়েছে বাড়ি থেকে? বৃহস্পতিবার। কোথায় যাবে তবে কিছু বলে গেছে? না, একটা বড় গাড়ি আমাদের গলির মোড়ে বড় রাস্তায় দাঁড়িয়ে ছিল। গাড়ির ভেতরে দু তিনজন লোকও ছিল। ঠিক আছে। ও আর রমা ফিরলেই আমার সঙ্গে দেখা করতে পারবো। তিনি কোথায় বর্দি? তুমি যে বললে এখানে এলেই দিদিকে দেখতে পাবো। কোথায় দিদি, বলো না কোথায়। তোমরা সবাই মিলে এতদিন ধরে একসঙ্গে কাজ করছো, অথচ তোমরা কেউই বলতে পারছো না যে মেয়েটা কোথায় গেল। পিকিউলিয়ার, তোমাদের প্রত্যেককে বলেছি যে একজন যখন কাজ করবে তখন তোমরা কেউ একজন তার উপর নজর রাখবে। আমার ঠিক বুঝিনি, হঠাৎ এরকম একটা ঘটনা ঘটে যাবে? রমা যে এরকম একটা বাড়াবাড়ি করছে এ কথা তোমরা কেউ বলতে পারো না, সেটা আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো, আমরা বুঝিনি। অলরাইট অলরাইট, আজ থেকে তোমাদের কাউকে কিছু করতে হবে না। স্নোফক্স সময় মতো আসবে, সময় মতো চলে যাবে, আর মাসের টাকাটা ঠিক সময় ঠিক জায়গায় মুছে যাবে। নাও, হ্যাভ ইউ গট ইট? গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, চলে যাও, যাও। গাড়ির নাম্বারটা জানা থাকলেও খুঁজে বের করে সুবিধা হতো। দিদি বলছিল যে একটা কম্বাইন্ড কালারের বড় গাড়ি। আচ্ছা, এই গুপ্ত স্যার, স্নোফক্স ক্যাবেরাতে যারা আসে তাদের মধ্যে কে কম্বাইন্ড কালারের বড় গাড়ি চলে? হ্যাঁ, জানো না? না, তুমি খোঁজ করো, খোঁজ করো ইমিডিয়েটলি। ঠিক আছে, সেটি যাও। তুমি যাও না দিদি, ভদ্রলোক আমাদের সব দেবেন বলেছে, গয়না টাকা কড়ি যা লাগে সব সব। এই বাজে জায়গায় আমাদের আর থাকতে হবে না। আচ্ছা, চাকরি করলে ক পয়সা পেতাম বলো? 200-500। আর এখন এখন যা চাইব তাই পাবো, হাজার হাজার টাকা আসবে। তাইপরে তুই এইভাবে এতদিন কোনো খবর নেই, কিছু নেই, কি করবো বলো? এতটুকু চোখের আলো হতে চায় না যে জীবনে। দেখো, জানো আমাকে ফ্ল্যাট দিতে বলেছি, তোর টাকা তুই রেখে দে, ওসবের আমার দরকার নেই। আর থামো তো, দেখো 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 না আমার এই নেকলেসটা, দেখো সব আসল মুক্তোর। ভীষণ ভুল করছিস, এতে তোর ভালো হবে না। তুই ফিরে আয়, ফিরে আমার কথা শোন। রমা, রমা শোন, রমা।
ছেলে ঘুমিয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি এত রাতে এভাবে এভাবে চোরের মতো তোমাকে এখানে আসতে হয়? কি হয়েছে? এত অশান্ত, এত অস্থির কেন? কি হয়েছে? শান্ত থাকা বোধহয় আমার কপালে নেই। আগেও থাকেনি, আজও থাকতে দিচ্ছে না। নইলে বহুদিন বহুবার তোমায় বলেছি, আজও বলছি, পোকাকে তুমি আগুন চেনাচ্ছ বারবার। শেষ করো, শেষ করো তোমার এই খেলা। খেলা? হ্যাঁ, তোমার খেলা বড় নিষ্ঠুর কেকে। সব জেনে শুনে তুমিও বললে খেলা? চলো, কোথায়? জীবনে আমার তো কম দেখা হলো না, আর ভালো লাগছে না। বিশ্বাস করো শুনলতাদি, আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কি কুক্ষণে যে স্নোফক্সে গিয়েছিলাম! ও কথা বলছিস কেন? অভাবের সময় স্নোফক্সের দৌলতে তো সব ঠিক রাখতে পেরেছিস। তা ঠিক, কিন্তু আর না, ও কাজ আমি ছেড়ে দেবো। কে 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 বলেছিস? না, আজ সন্ধ্যেবেলা শেষবারের মতো স্নোফক্সে যাব। ওকে বলে আসতেই যাব। তাই কর, আমার সব ঝামেলার কাজ ভালো লাগে না, লাগেনি কোনোদিন। কে 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 কতদিন বলেছে এসব থেকে দূরে থাকতে, কিন্তু সে যাক, পরে তো সবে একদিন যাতে পারবে। আজ থাক। সালাম সাহেব, ললিতা মেম সাহেব একবার আপনার সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, ওকে বলো যে আমার আইটেম শেষ হয়ে যাওয়ার পরে এখানে এসে দেখা করতে। আচ্ছা স্যার। Thank you.
হিংসা হেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল আর আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো ভুল বললাম নাকি দারু এন সাহেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল আর আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো ওরা ভালোবাসে খেতে কলা আর আমরা ভালোবাসি ছলা কলা ওরা ঘুরে বেড়ায় ডালে ডালে আমরা পাতায় পাতায় ঘুরি নিজের তালে আমাদের চোরা হলি দিয়ে হাঁটতে মজা আর পকেট মারের পকেট কাটতে মজা তাই আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো ও দারু এন সাহেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল আমাদের বিবেক কাপালি ঘাটের মাঠা আর স্বার্থের বেলায় আমরা দুকান কাটা তেমন যদি কোনো সুযোগ মেলে আমরা কোল যেটা বেচে দি পয়সা পেলে বোবার কথা কি গো শোনে কালা এ যে বাঁদরের গলাতে মুক্তোর মালা তাই আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো ও দারু এন সাহেবের মতে নাকি বাঁদর থেকে মানুষ হয়েছিল আর আমি যদি বলি এ যুগেতে মানুষ থেকে আবার বাঁদর হলো 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 দেখলেন দেখলেন তো পর পর ঘটনাগুলো ঘটে যাচ্ছে আরো ঘটবে আর আপনি আপনি সব দায়িত্ব নিয়ে চুপ করে থাকবেন বাইরে থেকে সমালোচনা করা খুব সহজ মিস্টার মিত্র সমালোচনা বাইরে থেকেই হয় আগাগোড়া নিজেকে এক অদ্ভুত রহস্যে ঠেকে রেখেছেন কিন্তু আর নয় আপনার মুখোশ খোলার সময় হয়েছে আপনি নিজেকে বাঁচিয়ে সবাইকে বিপদে ফেলছেন আজ ললিতার মতো মেয়ে যদি অন্য রাস্তায় যায় যেতে বাধ্য হয় তার জন্য দায়ী আপনি অস্বীকার করতে পারেন এর আগে দায় বলে একটা কথা থাকে মিস্টার মিত্র সেটা আপনি জানেন জানেন না আর জানেন না বলে আপনি এভাবে আমার কাছে ছুটে এসেছেন ছুটে আসতে বাধ্য হয়েছি আপনি বাধ্য করেছেন দিনের পর দিন রাতের পর রাত স্নো ফক্সে মেয়েদের নিয়ে আপনি যা করেছেন করছেন তাতে সমাজের কাছে অপরাধটা আপনার অনেক বেশি যে সমাজ সুস্থভাবে বাঁচতে দেয় না ফুল বেলপাতা দিয়ে তাকে পুজো করার মতো প্রবৃত্তি আমার নেই আজ ললিতার উপর আপনার ব্যক্তিগত দুর্বলতা আছে বলেই আমাকে এতগুলো কথা শোনাতে এসেছেন কিন্তু একটা কথা আপনি স্পষ্ট করে জেনে রাখুন যে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য বা দুর্বলতা নিয়ে আমি কখনো কোনো কাজ করি না করিনি কিন্তু ললিতার ভালো মন্দির সঙ্গে আমার এসো বসো মিস্টার মিত্র চা না খা আপনি নো থ্যাংকস দেখুন কাল আপনাদের ওখানে আমার কিছু ব্যক্তিগত কথা বলবার জন্যই আমি গিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বলা সম্ভব হয়নি তাই এখন সেটা বলা সম্ভব নিশ্চয়ই আশ্চর্য
তোমাদের কথা বলার ভঙ্গি গলার স্বর পর্যন্ত রাতারাতি বদলে যাচ্ছে। মনে হচ্ছে নাটক করছো। নাটক করতে মানুষ বাধ্য হয়, কেউ শখ করে নাটক করে না মিস্টার কালিকার। আমার কথা যদি ধরতেই পেরে থাকো ললিতা, তাহলে তোমাকে স্পষ্ট করে জানিয়ে রাখছি যে সিরিজ অফ রমা আমি তৈরি করতে চাই না, কোনোদিন চাইবনি। আমি রমার কথা জানি না, নিজের কথা বলতে পারি। কাল আমি স্নোফক্সে আপনার কাছে কাজ ছাড়তে গিয়েছিলাম। হ্যাঁ, এই কাজ আমার ভালো লাগছিল, আর কোনোদিন ভালো লাগেও নি। কিন্তু কালকে তোমার চেহারাটা কাজ ছাড়ার মতো বা ভালো না লাগার মতো ছিল না তো ললিতা, ওটার জন্য একটু বেশি উৎসাহ দেখেছিলাম। ধন্যবাদ, আপনি সেটা লক্ষ্য করেছিলেন। লোকটি কে, তোমার সঙ্গে তার সম্পর্ক কি জানতে পারে? একটা পুরনো হিসেব আমি মেটাতে চাই। হিসেবটা যে পুরনো সেটা অবশ্য দেখেই মনে হয়েছিল। না, ভুল বুঝেছিলেন। আর তাছাড়া সাকসেনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা দেখে অন্য কেউ হয়তো আমাকে ভুল বুঝতেও পারে, কিন্তু আপনি ভুল বুঝেছিলেন কেন? তুমি আমাকে ভুল বোঝার সুযোগ তৈরি করে দিচ্ছ বলে। তাহলে সাত সকালে আপনার কাছে ছুটি এলাম কেন? যাক, শুনুন তাহলে। ওই সাকসেনা আমার বাবার কাছে কিছু টাকা পেত, তারই জেদ টেনে আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের অত বড় বাড়িটাও অন্যায় ভাবে নিয়ে নিল। হাইকোর্ট অব্দি মামলা লড়লে হয়তো আমরা জিততাম, কিন্তু আমাদের তার সামর্থ্য নেই। এদিকে সাকসেনা নোটিশ পাঠিয়েছে, এক মাসের মধ্যেই বাড়ি খালি করে দিতে হবে। এমনি সময় আমি ওর দেখা পেয়ে গেলাম, আর তখনই মনে হলো আপনি যে রাস্তা চিনিয়েছেন তার চেয়ে ভালো রাস্তা আর তো কিছুই হতে পারে না। তাই কত দূরে গিয়েছো? আজ সুইটি অ্যাপয়েন্টমেন্ট সন্ধে সাতটায়। কোথায়? আমাদের স্বর্গ অথবা নরক, ওই স্নোফক্সে, সুইট নাম্বার 9। কিন্তু আপনার সাহায্য ছাড়া আমি তো কিছুই করতে পারবো না। এই কাজ তোমার করতে ভালো লাগে না, কোনোদিন লাগেও নি। একটু আগে এই কথা বললে না, নাকি আমি শুনতে ভুল করলাম? চুলতা বলে এ আমার খেলা খেলা। ঠিক আছে, চুলতার কথায় বলি এই হোক আমার শেষ খেলা, আর তোমার কথায় বলি এই হোক আমার শেষ কাজ। কত নম্বর সুইট বললে? এত দূরে কেন, কাছে এসো। কি হচ্ছে বলতো? ও কিছু না, নিয়ম সাইন চলছি নিচ্ছি। ঠিক ওই জানলার পাশে স্নোফক্সের বিজ্ঞাপনের আলোটা রয়েছে না? ও এই বুঝি আপনার শিকারের গল্প? এ তো দেখছি শিকারের ফাঁস। আচ্ছা না, জানুন না? জানি, বাঘ শিকার করতে গেলে একটা ছাগল বেঁধে রাখতে হয় যাতে বাঘ আসে। হাদি পড়তে গেলে আমারও তো একটা কিল চাই। আমি তুমি দেখো উইটি দেখতে পাচ্ছি। আচ্ছা বলো বলো, তোমার কি চাই? টাকা? না, এভাবে টাকা রোজগার আমি করি না, অভ্যেস নেই। তাহলে গয়না নেবে? অর্নামেন্টস? গয়না আমি পড়ি না। দেন ইউ সাজেস্ট ডার্লিং
বাবা কি হচ্ছে বলতো ডিস্টার্বিং স্ক্রিনটা টেনে দাও প্লিজ ওটা খোলা থাক শুন গরম বলে কাছে এসো আর ও কাছে আমি তো আপনার কাছে সবসময় থাকতে চাই রিয়েলি কিন্তু তার জন্য আপনি আমাকে একটা সিকিউরিটি দেবেন তো যাতে আমি খুশি হই ডেফিনেটলি সিকিউরিটি ইয়েস দুতিনখানা বাড়ি তোমার এমনিতেই পড়ে আছে হ্যাঁ সবগুলো প্রায় অবশ্যই পাওয়া আচ্ছা একটা বাড়ি যদি আমি তোমার নামে লিখে দিই মিলতে যাচ্ছি না ইউ ফ্যান্টাস্টিক সুইট কোন বাড়িটা তুমি নেবে বলো জানতো जतीन दास रोड बालीगंज थका बस पचंद सकसे ना जतीन दास रोड बाड़ी शिओ 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 बट इन रिटर्न की चाहब सारा जीवन एका কেবল একাই তোমাকে শিকার তো আপনার হাতে নিয়েছে সারা জীবনে কত চাই জীবনটা যদি হাতে উঠে নিতে চাও আমি শুধু আপনার থাকবো অসুবিধা রিয়েলি থ্যাংক ইউ মিস্টার সাক্সেনা থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল ফটোগ্রাফস হু আর ইউ এর মানে মানেটা অত্যন্ত সোজা মাথা ঠান্ডা করে একটা হুইস্কি নিয়ে বসুন দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে ইউ ঘরে বা ঢুকলে কি করে আই উইল কল দ্য অথরিটি রাইট নাও হবে না কেউ আসবে না আপনার টেলিফোনের লাইনটা কাটা ওটা ডেড ললিতা বেশ আবার ললিতা কেন আমার কাছে শুনুন না এখন যে ছবিগুলো তোলা হলো মিস্টার সাক্সেনা সেগুলো কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের পক্ষে মোটেই নিরাপদ নয় ধরুন এর এক একটা কপি আপনার কাজের জায়গায় অর্থাৎ আপনার বিজনেস সেন্টারে কিংবা বাড়িতে আপনার স্ত্রীর কাছে কিংবা আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশনে দাঁড়াবার একটা করুন চেষ্টা করছেন সেখানে পাঠিয়ে দিই তাহলে কিন্তু কেন ওয়াই তাহলে তো আপনার গোটা চরিত্রটা এখন বিশ্লেষণ করে দেখতে হয় মশাই আমার তো অত সময় নেই যাই হোক এই আমার ভিজিটিং কার্ড কাল সকাল 10টার সময় আসবেন আর যতীন দাস রোডের বাড়ি দলিলটা নিয়ে আসবেন বাড়ির দলিল কেন এমনিতে ফেরত দেবার মতো মহাপুরুষ তো আপনি নন অন্যায় ভাবে যে বাড়িটা হাতিয়েছিলেন সেটা বোধ হয় ফেরত দিলে ভালোই করতেন আপনারও প্রায়শ্চিত্ত হতো আর আমাদেরও এত কারসাজি করতে হতো না হোয়াট ইউ মিন মিস্টার সাক্সেনা একটু আগে আপনি শিকারে ছিলেন আপনি ফাঁদ পেতেছিলেন খালি মাঝপথে গল্পটা একটু ঘুরে গেল এই আর কি যাক তবে আমার শিকার কিন্তু শেষ আপনার এই ছবিগুলোর সম্বন্ধে যদি কোনো ভয় থেকে থাকে তাহলে ইউ ব্ল্যাকমেইলার আস্তে কি করছেন এটা ঘটে বলে যাচ্ছেন কেন আমি আমি আপনাদের কিছু টাকা দিতে পারি নো 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 মিস্টার সাক্সেনা শর্ত আমার একটাই কাল সকাল 10টার মধ্যে দলিলটা আমাকে ফেরত দেবেন আর ললিতা রায়চৌধুরীর বাবার কাছে যে টাকাটা আপনি পেতেন তার এগেনস্টে একটা রিসিট করে নিয়ে আসবেন ওয়েট 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 রায়চৌধুরী ললিতা যতীন দাস এনিওয়ে আপনি স্মৃতিচারণ করুন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে হয় কাল সকাল 10টার মধ্যে দলিলটা এবং রিসিটটা ফেরত দেবেন আর তা না হলে এই ফটোগ্রাফের কপিগুলো চয়েস ইজ ইয়ার্স মিস্টার সাক্সেনা এসো ললিতা বাবা মিস্টার সাক্সেনা থ্যাংক ইউ সো লং মিস্টার সাক্সেনা Thank you.
গীতার সঙ্গে লোকটাকে জানি না, আগে তো কখনো দেখিনি। ওর এত বড় সাহস হলো কি করে? আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও তার সঙ্গে লোকটা আমাদের পাঠিয়ে দিল না। গীতা বাইরের লোকের সঙ্গে জুনেজা, কে কে জোর করে গীতাকে ধরে রেখে দিয়েছে, কি করা যায় বলুন তো? বলছি বিশ্বাস করুন মিস্টার ভট্টাচার্য, আমি সারা রাত আপনাদের সঙ্গে থাকবো, হোল নাইট। আমার অনেক গয়না দিতে হবে, আমার কাছে একটা নেকলেস নেই, রমাদির কাছে আছে, আমার কাছে নেই রমাদি। গীতা কোথায়? এটা হোটেল নয়, এটা বাড়ি, ভদ্রলোকের বাড়ি। বুঝেছি, গীতাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? গীতার পেছনে ঘুরে কিছু লাভ নেই। মানে রাস্তার মাঝখান থেকে আমার গার্লফ্রেন্ডকে? গার্লফ্রেন্ড সারা রাত্রি ধরে ফুর্তি করবেন, নিরীহ মেয়েগুলোকে পয়সার লোভ দিকে যেখানে সেখানে নিয়ে যাবেন, আর মুখে বড়াই করে বলবেন যে গার্লফ্রেন্ড। কোন অধিকারে আপনি গীতাকে তুলে নিয়ে এসছেন? তামন তামন ওই একই প্রশ্ন আপনাকে আমি করতে পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই, অনেক রাত্রি হয়ে গেছে, আপনি আসতে পারেন। গীতাকে বার করে দিন। কিন্তু তার আগে দারোয়ান রেখে যদি আপনাকে বের করে দিই? এবার বলুন তো, কতজন দারোয়ান আপনাকে ডাকতে হবে? তাহলে সত্যি ঝামেলা চাইছেন? তারপর কি মশাই, আরে রাত দুপুরে আপনারা কি একটু শান্তিতে ঘুমোতে দেবেন না? হ্যাঁ, কি হলো? এই যে ভালো হলো আপনারা সবাই এসে গেছেন। ব্যাপারটা হলো যে মেয়েটির সাথে আমার বিয়ে হবে, তাকে নিয়ে আমি বেড়াতে যাচ্ছিলাম, হঠাৎ এই ভদ্রলোক জোর করে মেয়েটিকে নিজে নিয়ে এসে ঘরে আটকে রেখে আপনাদের সামনে সাধু সাজছে। গীতা, 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 সে আবার কি ব্যাপার মিস্টার কেকে? ব্যাপারটা হলো গীতা আমার অনেক দিনের পরিচিত। বাজে সাফাই গাইবেন না, স্নোফক্স এর সব মেয়েই আপনার পরিচিত, সব মেয়েই আপনার ব্যক্তিগত সম্পত্তি না? স্কাউন্ডরেল! আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আরে দূর গোসাই, হোটেলে কাজ করেন বলে নিরীহ মেয়েগুলোকে বাড়িতে ধরে নিয়ে আসবেন? আপনার মতলবকে বুঝতে পারছেন না ভেবেছেন? সাপ দিয়ে মাছ ঢাকছেন? না, আপনার মতো কুৎসিত লোকের মুখে খাবার কেড়ে নিচ্ছে। আরে যান যান,
কত দেখলাম আপনার মতন। গীতা বেরিয়ে এসো গীতা। দেখেছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আপনারা পাঁচজন ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু আমার গায়ে হাত তুলেছেন। ব্যাপারটা কি পরিষ্কার করে বলুন না। উনি কি বলবেন, আমি বলছি গীতাকে আমি বিয়ে করবো। আমাদের বিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে রয়েছে। গত সপ্তাহে আমাদের এনগেজমেন্টে আমি ওকে একটা নেকলেস প্রেজেন্ট করেছি, ও বিষয়ে এলে আপনারা দেখতে পাবেন। আর ওর ব্যাগটা খুলে দেখুন, ওর মধ্যে হাজারখানেক টাকা রয়েছে, যেটা আজই আমি ওকে দিয়েছি ওর দরকার বলে। কোন রিলেশনশিপ না থাকলে কেউ এসব করে? আর উনি মাঝখান থেকে কি করছেন কি মিস্টার কারলেকা, মেয়েটিকে ছেড়েই দিন না। ছাড়বেন কি করে, ছাড়লে ওনার রাত্রিটা কাটবে কি করে? মুখ সামলে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলতে শেখেননি। আরে যান যান মশাই, মেয়েদের নিয়ে তো ব্যবসা করেন, আপনি তো একজন দালাল মশাই। বিগ বিগ টক শুনবো একজন দালালের কাছ থেকে। গীতা এসব কি করছেন মিস্টার কারলেকার? আপনার মতো একজন ভদ্রলোকের কি এসব মানায়? চি 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 চি, এসব কি ছেলে মানুষই করছেন এখানে? এটা একটা রেসপেক্টেবল লোকালিটি, তাছাড়া রাতও অনেক হয়েছে। ওয়েল 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 মিস্টার কারলেকার, আমার তো মনে হয় গীতার সঙ্গে যদি ওর একটা অ্যাফেয়ার হয়েই থাকে তাতে আপনি আমি বাধা দেবার কে? তাছাড়া একটা অ্যাডাল্ট গার্ল, সে যা ভালো বুঝবে তাই করবে, ওরা তো অলরেডি এনগেজড। কি আমি কিছু অন্যায় বললাম নাকি? বেশ নাটক করেন তো, আমি কিন্তু নাটের গুরু হিসেবে আপনাকে অনেক আগে আশা করেছিলাম। বেটার লেট দ্যান নেভার। যাক, যাকে নিয়ে এত কাণ্ড তাকেই ডাকুন না এখানে, শোনাই যাক না তিনি কি বলেন। এই যে গীতা, এসো, তোমাকে নেকলেসটা, এই হারটা তোমাকে কে দিয়েছে? তুমি তো দিয়েছো। আর এই টাকাগুলো তোমাকে কে দিয়েছে? টাকাগুলো কে দিয়েছে? সব তুমি দিয়েছো, তুমি তো দেবে সব। কাম অন, গেট আউট, গেট আউট, অল অফ ইউ। ওরা চলে যাওয়ার পর সারা রাত বসে ভাবলাম, এই যদি পাওনা ছিল তাহলে জীবনের এতটা সময় কেন নষ্ট করলাম? কাদের জন্য, কিসের জন্য? ভুলটা বোধ হয় আপনারই। ভুল? হ্যাঁ, এই রাস্তা তো আপনি চিনিয়েছেন। না না ললিতা না, বরং যাতে না চেনে তারই চেষ্টা করেছি। আর ভুল বলেছিলে না? হ্যাঁ, ভুলই আমি করেছি। আর সে ভুলটা কি জানো? আগুন জ্বালানোর পর স্বার্থপরের মতো তাকে নিজের কাজে লাগাতে হয়, আলাদা করে সরিয়ে রাখলে সে ঠিক সুযোগ বুঝে এমনি ভাবে চার পাঁচ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আগুন নিয়ে খেললে এটা তো হবেই। হ্যাঁ হ্যাঁ, তাই তো হয়েছে, তাই তো হয়েছে। সাপ পুষেছি অবশ্য বিস্তার ভাঙি, এটি আমার ভুল, আমার দুর্বলতা। ছোটবেলায় স্বপ্ন দেখতাম ভালো ক্লাসিক্যাল সিঙ্গার হব, চাইলেই তো আর হয় না, আমারও হয়নি। চারিদিকে শুধু অভাব অনটন আর সংগ্রাম, আমি লড়তে পারিনি, তাই বাধ্য হয়ে স্নোফক্সের গাইয়ে হয়ে গেলাম, ক্লাসিক্যাল সিঙ্গার থেকে ফেভারে সিঙ্গার। জীবনের শুরুতেই এই উন্নতি, অদ্ভুত অচেনা পরিবেশ, চোখের সামনে এখানে দেখলাম
অদ্ভুত নাটক অন্ধকারের আর এক পৃথিবী। একদিন প্রোগ্রাম শেষ করে বাড়ি যাব বলে বেরিয়েছি, হঠাৎ একটি মেয়ে এসে বাবা আজ দু বছর ভুগছেন, আমি বড়, বাড়িতে রোজগার করার মতো কেউ নেই, যা ছিল এতদিন বিক্রি করে কোনো রকম। এই দেখুন প্রেসক্রিপশন, ডাক্তারখানা দেখালাম, ওরা বললো 20 টাকা লাগবে, টাকাটা দিলে বাবার ওষুধগুলো হয়। আপনি আমার টাকাটা দিন কিংবা ওষুধগুলো কিনে দিন, তার বদলে আপনি যা চান তাই নিন, মানে আমি বাধা দেব না। এরা 20 টাকা, বাবার জন্য ওষুধ কিনে নেবে, চাও। আপনি আমার টাকাটা এমনি এমনি দিলেন, বদলে কিছু নেবেন না আমার কাছ থেকে? কোনোদিন কাউকে এসব কথা বলবে না, এনো এনো টাকা, যখন টাকা দরকার হবে তখন এখানে চলে আসবে, এসে আমার খোঁজ করবে। কিছু খাওয়া হয়েছে? কি খেয়েছো সারাদিনে? বেলা, আরো একদিনের কথা তোমায় বলি, তুমি বুঝবে, কারণ তুমি মেয়ে। একটি মেয়েকে দেখলাম স্নোফক্সে বসে আছে, অদ্ভুত উদাস দৃষ্টি, পরপর তিন দেখলাম চুপ করে এসে বসে, অনেক রাত হলে চলে যায়, কৌতূহল হলো। একদিন ওর মুখোমুখি গিয়ে বসলাম। এক্সকিউজ মি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনাকে রোজ দেখে এখানে চুপচাপ বসে থাকেন, অনেকক্ষণ অপেক্ষা করেন, তারপর চলে যান, কি ব্যাপারটা বলুন তো? কাউকে খুঁজছেন? হ্যাঁ, সানিয়াল, রঞ্জন সানিয়াল। হ্যাঁ, সে তো গত সপ্তাহে ইউকেতে চলে গেছে। কোথায়? বিলেত। তিনি তো এখন আর আসবেন না। আসবেন না? কবে আসবেন? যত শুনেছি বছরখানেকের জন্য গেছেন, তার বেশিও হতে পারে, কিন্তু কেন বলুন তো? কি হলো, কি করছেন, কি হয়েছে বলবেন তো? রঞ্জন আমায় ঠকিয়েছে, ও আমাকে বিয়ে করবে বলে পালিয়ে গেছে, সন্তান আমার শরীরে, আমি এখন কি করবো? সেদিন সেই মেয়েটি অসহায় অবস্থা দেখে মাথায় আমার খুন ছিঁড়ে গেল। পয়সার জোরে এইসব নিরীহ মেয়েদের কোথায় কোন পথে টেনে নিয়ে চলেছে এইসব সো কল স্ফূর্তিবাজের দল। ভেতরে ভেতরে ঝড় উঠল, ভাবলাম একা যতটা পারা যায় ঠিক ততটাই করব। অনেক ভেবেছেন তো, শেষ পর্যন্ত এই রাস্তাটাই মাথায় এলো।
শুরু হলো আমার অভিযান। হয়তো তুমি বলবে এটা অন্যায়, কেননা আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি, কিন্তু এটাও তো ঠিক যে কতগুলো পরিবার বেঁচে গেল, কতগুলো নিরীহ মেয়ে আদিম ব্যবসার হাত থেকে রেহাই পেল। এভাবে রোজগারের সমস্ত টাকা আমি ওদের মধ্যে ভাগ করে দিয়েছি, ওরা তা প্রতি মাসে হাসি মুখে নিয়ে গেছে। আমার একার জন্য ভাবনা কিসের? স্নোফক্স থেকে যা পাই তাইতেই চলে যায়। কিন্তু আজ বুঝতে পারছি আমি একা জেদ করে যে পথে এসেছিলাম সে পথেও চোরা গলি আছে, লোভ আছে, পাপ আছে, পতন আছে। তাই এ কদিন আমি অসহ্য যন্ত্রণা ছটফট করেছি, নিজেকে নিজেই দোষী করেছি। আমার বারবার মনে হয়েছে যে গীতার আর আমার এই অবস্থার জন্য আমি দায়ী। ওভাবে কেন বলছেন? আপনাকে আমরাই বুঝতে পারিনি, সে দোষ তো আমাদেরই। আমাকে নিয়ে তোমরা যা খুশি তাই ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার দুঃখটা কোথায় জানো? আমি যাদের এত করে আগলে ধরলাম, যাদের উপর বিশ্বাস করলাম, যাদের উপর ভরসা করলাম, তারা জেনে শুনে কেন এই ভুল পথে পা বাড়াল আমাকে বলতে পারো? লোভ মোহ এগুলো আমি তাদের ঘৃণা করতে শিখেছিলাম, কিন্তু কেউ কেউ ওরা তা বুঝলো না। ওদের নিয়ে যে গর্ব, যে বিশ্বাস আমার ছিল, সেগুলো কেন 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 তারা ভেঙে তুলো? একবারও থমকে দাঁড়ালো না, একবারও ভাবলো না, একবারও আমার কথা মনে এলো না। ওই আমি যা করেছি সেগুলো তো ওদের জন্যই করেছি, আমি তো কিছু চাইনি, আমি তো কিছু পাইনি। সাক্সেনার লোক এসে এই দলিলটা দিয়ে গেছে, বাড়িটা এখন তোমাদের। আমি জানি প্রণবেশ, আমি যা করেছি তার জন্য আদালত আমার কাছ থেকে জবাব চাইতে পারে। পৃথিবীর সমস্ত আদালতের জন্য জবাব আমার কাছে আছে। ইভেন পৃথিবীর বাইরেও যদি কোনো আদালত থাকে, তাহলে সেখানে দাঁড়িয়েও আমি জবাব ঠিক করতে প্রস্তুত। যাদের মুখোশ খোলার চেষ্টা করেছি তাদের অন্ধকারের সব ইতিহাস এতেই পাবে, আর আমায় যদি কখনো প্রয়োজন হয় তারও সবকিছু এতেই আছে। চললে কোথায়? দেখি কোথায় যাওয়া যায়। অভাবে আপনি সে অভাব মেটাতে চেয়েছিলেন, কিন্তু লোভ তো মেটাতে পারেননি। ওরা লোভ দেখিয়েছে, চাল বিছিয়েছে, যতদিন ওদের কাছে অনেক টাকা আর আমাদের কিচ্ছু নেই ততদিন তো ওরা জিতবে, জোর করে জিতবে। আর আপনারা
হেরে যাবে। ভুল করার জন্য কিছু মাশুল দিতে হয়, আমি সে মাশুল দিয়েছি। বিশ্বাস করো, সব খুইয়েছি। ওই জানোয়ারগুলো জুনে যা ধরচাজ, ওরা ওরা আমার সব কেড়ে নিয়েছে। লোভ হয় না, এক ভর্তি টাকা। কি করে জানলে যে তুমি এখনো লোভী নও? কাল ছিলাম তো, আজ তো নই। এটা ওর বাড়ি থেকে পেয়েছি, জুনে যা ডায়েরি। আমাদের কাজে আসবে না? আসবে, তবে আমার না। প্রণবেশ, টিকিট কোথায়? আমায় ক্ষমা করে যাবেন না? তোমার ক্ষমা এমনিতেই পাওনা হয়ে গেছে, তবে আমার কাছে নয়, আরো অনেক বড় জায়গায়। চলি। বড় ভালো ছিল আয়নাটা, বড় ভালো ছিল। অনেক প্রশংসা অজস্র হাততালি কুড়িয়ে, ঝাঁঝরা বুকের জ্বালা তবু যায়নি তাতে জড়িয়ে। আজ শেষ রাতে শেষ গান, সামনে আমার শেষ পথ। হরি উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।